হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আপনাদের সাজেক ভ্যালির সৌন্দর্য দেখাবো। সাজেক ভ্যালি যে কতটা সুন্দর হতে পারে আপনারা চোখে না দেখলে সেটা অনুভব করতে পারবেন না। প্রথমে বলে রাখি, সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেক হলো বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গমাইল। এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা খাগড়াছড়ি দিঘে নালা থেকে। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার এবং দিঘি নালা থেকে 49 কিলোমিটার এবং বাঘাইহাট থেকে 34 কিলোমিটার। খাগড়াছড়ি থেকে দিঘি নালা আর্মি ক্যাম্প হয়ে সাজেক ভ্যালি যেতে হয়। সাজেকের শেষ গ্রাম কংলাকপাড়া, যেটি সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 1800 ফুট উঁচুতে অবস্থিত এবং এটি সাজেকের সর্বোচ্চ উচ্চতা। এখানে লুসাই জনগোষ্ঠীরা বসবাস করে। কংলাকপাড়া থেকে ভারতের লুসাই পাহাড় দেখা যায়, যেখান থেকে কর্ণফুলী নদী উৎপন্ন হয়েছে। এখানে বিজিবি ক্যাম্পের পর আর কোনো ক্যাম্প না থাকায় নিরাপত্তাজনিত কারণে কংলাকপাড়ায় মাঝে মাঝে যাওয়ার অনুমতি দেয় না। সাজেক ভ্যালি ভ্রমণ শেষে ফেরার সময় আপনারা হাজারসরা ঝর্ণা, দিঘি নালা, ঝুলন্ত ব্রিজ ও দিঘি নালা বনভিয়ার দেখে আসতে পারেন। সাজেক ভ্রমণের উপযুক্ত সময় কখন? সারা বছরই সাজেক ভ্রমণ করা যায়, শুধুমাত্র ভরা বর্ষায় পাহাড়ি রাস্তায় ভ্রমণ না করাই উত্তম, কারণ এক্ষেত্রে পাহাড় ধস হতে পারে। তাই বর্ষার পরে শীতের শুরুর দিক পর্যন্ত সাজেক ভ্যালি ভ্রমণের আদর্শ সময়। এই সময় মেঘও পাওয়া যায় প্রচুর, গরমটা এড়িয়ে প্ল্যান করাটাই উত্তম কাজ। দিঘিনালা থেকে সাজেক যাওয়ার সেনাবাহিনীর এসকর শুরু হয় কখন? দিঘিনালা থেকে সেনাবাহিনীর এসকর শুরু হয় সকাল 10টায় এবং আরেকটি শুরু হয় 3টায়। একইভাবে সাজেক থেকে সকাল 10টায় এবং বিকাল 3টায় আর্মির এসকর শুরু হবে। আপনাকে এই এসকর্টের সাথে যেতে আসতে হবে। সকালের এসকর্ট ধরতে না পারলেও বিকালের এসকর্ট আপনারা ধরতে পারেন, কিন্তু বিকালের এসকর্ট মিস করলে পরের দিন সকাল পর্যন্ত আপনাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনারা চাইলে নিজস্ব গাড়ি নিয়েও যেতে পারেন, তবে একই নিয়ম ফলো করতে হবে। তবে মনে রাখবেন, খাগড়াছড়ির পরে আর কোনো ফিলিং স্টেশন পাবেন না। এখন আসি সাজেক যাওয়ার উপায়। ঢাকা থেকে অনেক বাস রয়েছে, শ্যামলী, হানিফ, অন্যান্য পরিবহন, সেখান থেকে আপনারা খাগড়াছড়ি যেতে পারবেন। ভাড়া সাধারণত 520 থেকে 540 এই টাইপের নিতে পারে। এছাড়া সরাসরি দিঘি নালাতে যদি আপনারা যেতে চান, তবে শান্তি পরিবহন নামে একটা বাস রয়েছে, সেখানে যেতে পারেন। খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালিতে আপনারা চান্দেরগাঁওতে যেতে পারেন। সেক্ষেত্রে যদি একটি রাত্রি যাপন করেন, তবে ভাড়া 7000 মতো পড়তে পারে এবং যদি যাওয়া আসে দিনে করেন, তবে 5500 মতো পড়তে পারে। এবং সাজেক ভ্যালিতে অনেক ভালো মানের কটেজ রয়েছে, রিসোর্ট রয়েছে, সেখানে আপনারা রাত্রি যাপন করতে পারেন এবং অনেক ভালো মানের হোটেলও রয়েছে, সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এবং বারবিকিউ পার্টি করতে চাইলে 220 থেকে 250 টাকা করে করতে পারেন, আপনার সেক্ষেত্রে করতে পারেন। থ্যাংক ইউ গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।